মুখ একটু তোল না, দেখ না এটাকে, এমনভাবে মাথা গুঁজে আছিস, মানুষ কি ভাববে? মানুষের যা খুশি তাই ভাবুক মা, আমি তাকাবো না। আমার কথা ভেবে তাকা বাবা। নো প্লিজ বাবা, প্লিজ মা। আমি বিয়ে করবো না, যেহেতু শুধু তাকাতে বলছে শুধু একবার তাকা। আজকে উঠি ভাই সাহেব। কি বলছেন ভাই সাহেব, উঠবেন মানে? আপনারা আমাদের সাথে ডিনার করে যাবেন। ডিনার হবে, লাঞ্চ হবে, সব হবে, তবে আজকে চলি, আজকে উঠি ভাই। বাবা আপনার আপনার চল বাবা, চল যাই। হ্যাঁ চল। এবার যে ছেলেটা আসলো সেই ছেলেটা তো দেখতে শুনতে ভালো, হ্যান্ডসাম, ডাক্তার, একে তো পছন্দ হয় নাই না? হয়েছে তো পছন্দ, তাহলে মানে আসলে একটু মিস্টেক হয়ে গেছে। ওরা আগের ডিরেকশন হিসেবে টিম ছুলে মেরে দিয়েছে, কিন্তু সত্যি আমি উপরে দৌড়ে গেছি ওদেরকে মানা করার জন্য। তাহলে বাপের গায়ে মারলি কেন? ওইটাও মিস্টেক, মানে টার্গেট ছেলেই ছিল কিন্তু কোথায় টার্গেটটা মিস হয়ে গেছে। টার্গেট টার্গেট করেও মারে? সব তোমার জন্য, সব তোমার জন্য হয়েছে। কি আশ্চর্য, আমি কি করেছি, আমার জন্য কেন হবে? তুমি দেখো নাই কেন? তুমি তো বাসায় থাকো, আমি তো সারাদিন বাইরে থাকি, তুমি কি করছো? কি আশ্চর্য, আমি কি মেয়েকে বলেছি নাকি যে তুই এইগুলো করবি? তুমি দেখতে পারো না, তোমাকে বলতে হবে। দেখ ঠিক 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 টিম, হ্যাঁ তারপর আমার মাথায় টিম, চেহারা দেখে তো কি সুন্দর মনে হয়, আর ভিতরে ভিতরে তো পেতনি, একেবারে শেওড়া গাছে পেতনি। এই বিয়ে ক্যান্সেল। ক্যান্সেল মানে ক্যান্সেল? যেই মেয়ে বিয়ের আগে ডিম মারতে পারে সে তো বিয়ের পরে বোম মারতে পারবে, কি বলি সাবধান? ও আবার কি বলি, হ্যাঁ ও তো আগেই ক্যান্সেল করে দিয়েছে, ও বলেছে আর বিয়ে করবে না। না না বলেছে না, মানে এই না
ওই না না বাবা এই না মানে হচ্ছে হ্যাঁ আমি বিয়ে করব মা ওই মেয়েকে বিয়ে করব যে মেয়ে তোর বাবার মাথায় ডিম মেরেছে তাকে তুই বিয়ে করবি হ্যাঁ বাবা বাবা আমি না সারা জীবন পড়ালেখার মধ্যে ডুবেছিলাম আর আমার এমিন লাইফ রচনা নিয়ে তাই কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় উনি তাই প্রেম কি জিনিস আমি কোনো দিন বুঝিনি ওর চোখের দিকে তাকিয়ে আমার সবকিছু এলোমেলো হয়ে গেছে মা সবকিছু আমি জীবনে প্রথমবারের মতো প্রেমে পড়ে গেছি বাবা প্লিজ বাবা আমি যদি বিয়ে করি ওই মেয়েটা কি করবো এইরকম একটা ডাকাত মেয়ের সাথে তো তোকে আমি বিয়ে দিব না তুই বলেছিলি না যে তুই চিরকুমার থাকবি তুই চিরকুমারই থাকবি মা প্লিজ বোঝার চেষ্টা করো মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করার অনুমতি আমি তোকে দিলাম যা মেয়েটার এই ঘটনা ঘটার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে শুধু শুধু একটা মেয়ে খামাকা কেন ডিম ছুটতে যাবে নিশ্চয়ই কোনো কারণ আছে তাছাড়া মেয়েটাকে দেখে তো মানসিক বিকারগ্রস্ত মনে হয়নি আমি আমি মেয়ের সাথে দেখা করতে চাই ও কি কারণে এরকমটা করলো আমি সেটা জানতে চাই প্লিজ তুই কোথাও যাবি না ওই মেয়ের আশেপাশেও যাবি না আমরা জেনে শুনে বাসায় একটা অ্যাটম বোম আনতে পারবো না এই চলো আসো প্লিজ বাবা আমাকে কারণটা বের করতেই হবে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে তা না হলে এরকম একটা কাজ ও কেন করতে যাবে হ্যালো হ্যালো আমি 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 কে কি মানে আপনি যার মাথায় ডিম মেরেছেন আমি তার ছেলে ও মানে আসলে ভালো হয়েছে কল দিয়েছেন আমি আপনাকে মনে মনে খুঁজছিলাম কেন বলুন তো আমি আপনাকে কিছু কথা বলতে চাই শুনুন আমিও না আপনাকে কিছু কথা জিজ্ঞেস করতে চাই আমরা কি দেখা করতে পারি জি অবশ্যই